আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আমরা এর আগে একটি ভিডিওতে আলোচনা করেছিলাম যে কোরআন মহান আল্লাহ তাআলার বাণী এবং কোরআনের মতো গ্রন্থ বা একটি সূরা রচনা করার মতো ক্ষমতা কারো নেই। কোরআনের এটা একটা বড় চ্যালেঞ্জ, আর তাই আজকের আলোচনাতে আমরা জানতে পারব এক ভণ্ড নবী দাবিদার যে কোরআনের মতো সূরা রচনা করার চেষ্টা করেছিল এবং তার রচনা করা কয়েকটি সূরা নিয়ে আলোচনা করব। আপনার মন হাসিতে ভরিয়ে দিবে তার রচনা করা সূরাগুলো দেখে, তাই দেখতে থাকুন। প্রশ্ন হতে পারে, কেন কোরআনের মতো গ্রন্থ রচনা করা সম্ভব নয়? কেন কোরআনের মতো একটি সূরা রচনা করা সম্ভব নয়? কেউ কি কোরআনের মতো সূরা রচনা করার চেষ্টা করেনি? যদি কেউ করে থাকে তাহলে সে কে এবং কি সূরা রচনা করেছে? আমরা জানি এক এক যুগে মানব সভ্যতা এক এক দিকে উন্নতি লাভ করেছিল। যেমন মুসা আলাইহিসসালামের যুগে মানুষ জাদুবিদ্যাতে উন্নতি লাভ করেছিল। এর জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে মুজিজা হিসাবে এমন এক লাঠি দিয়েছিলেন যা দিয়ে তিনি সেই সময়ের বিখ্যাত জাদুকরদেরকে পরাজিত করেছিলেন। দাউদ আলাইহিসসালামের যুগে মানুষের মধুর কণ্ঠে মানুষ পাগল হয়ে যেত। তার জন্য দাউদ আলাইহিসসালামকে মহান আল্লাহ তাআলা অনেক সুন্দর গলার আওয়াজ দিয়েছিলেন, যার কারণে পানির মাছ পানি থেকে উঠে শুনতে চলে আসত। ঈসা আলাইহিসসালামের যুগে চিকিৎসা বিজ্ঞানে রোমানরা উন্নতি লাভ করেছিল। তার জন্য আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামকে এমন কিছু মুজিজা দিয়েছিলেন যেটা তার সময় কেউই করতে সক্ষম ছিল না। আল্লাহর ইচ্ছায় ঈসা আলাইহিসসালাম মৃতকে জীবিত করতেন, কুষ্ঠ রোগীদেরকে সুস্থ করতেন, অন্ধকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতেন। সবকিছু আল্লাহর ইচ্ছায়, যা সেই সময় থাকা কোনো চিকিৎসক করতে পারেননি। ঈসা আলাইহিসসালামের পর আসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তিনি এমন সময় জন্মগ্রহণ করেন যখন আরব সভ্যতা সাহিত্যে উন্নতি লাভ করেছিল। কবিতায় ছিল তাদের নিজেদের আবেগ, ভালোবাসা, হিংসা, ক্রোধ, এমনকি অশ্লীল যৌনতা প্রকাশের একমাত্র মাধ্যম। আল্লাহ তাআলা সে সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসাবে মর্যাদা দান করেছিলেন আর পুরো মানব জাতির উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, ওয়াইন কুনতুম ফি রাইবি মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আর আমরা আমাদের বান্দার প্রতি যা নাজিল করেছি তাতে তোমাদের কোনো সন্দেহ থাকলে তোমরা এর অনুরূপ কোনো সূরা আনয়ন করো এবং আল্লাহ ব্যতীত তোমাদের সকল সাক্ষী সাহায্যকারীকে আহ্বান করো যদি তোমরা সত্যবাদী হও। সূরা আল বাকারা আয়াত নম্বর 23। তারপর এটাও বলে দিলেন, ফাইলাম তাফালু ওয়ালা তাফালু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদাত লিল কাফিরিন। আর যদি তা না করতে পারো, এবং অবশ্যই তা পারবে না, তাহলে জাহান্নামের সেই আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর, এবং যা অবিশ্বাসীদের জন্য প্রস্তুত করা হয়েছে। 2 নম্বর সূরার 24 নম্বর আয়াত। এটা প্রায় 1400 বছর আগের চ্যালেঞ্জ যা আজ পর্যন্ত কেউ তার মোকাবিলা করতে পারেনি। যারা চেষ্টা করেছে তারা শুধু হাসির পাত্র হয়েছেন। এমনই কয়েকটি ব্যক্তির কথা জানা যায়। 1999 সালে আনি শরণ নামে এক খ্রিস্টান কোরআনের মতো একটা বই রচনার দাবি নিয়ে আসেন এবং রচনা করেন একটা বই যার নাম দেন আল ফুরকানুল হক। শুধুমাত্র তার লেখা বইয়ের নাম ফুরকান, যা কোরআনের একটি নাম। তার বইয়ের নাম কপি করা থেকে শুরু করে অনেক সূরা কোরআন থেকে ডাইরেক্ট কপি পেস্ট করা হয়েছে, শুধু শব্দগুলো একটু এদিক সেদিক করা হয়েছে। আর আমরা জানি আল্লাহ তাআলা কোরআনে যথাযথ শব্দ চয়ন করেছেন, তাই শব্দের এদিক সেদিক করে তিনি যে জগাখিচুড়ি বানিয়েছেন তা তার বইয়ের মানসম্মান নামিয়েছে অনেক নিচে। আর তাকেই বা কী বলবো, আরবি সাহিত্যের সেরা যুগে যারা সেরা ছিলেন তারাই এই চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যর্থ হয়েছিলেন। যেমন ওয়ালিদ ইবনে মুগীরা, আরবের অন্যতম সেরা ভাষাবিদ ও বুদ্ধিজীবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ডিবেট করতে যান এবং সম্পূর্ণ নাস্তানাবুদ হয়ে কুরাইশদের উদ্দেশ্যে বলেন, আমি কি বলবো, তোমাদের মধ্যে কেউ কাব্য এতটা ভালো জানে না,
যতটা আমি জানি না তোমাদের মধ্যে কেউ আমার সাথে ভাষা গঠন ও অলঙ্কারের ক্ষেত্রে প্রতিযোগিতায় পারবে। তারপরেও আমি বলছি আল্লাহর কসম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে এবং আমার কবিতা কাব্যের সাথে কোনো কিছুরই মিল নেই। আর আমি আল্লাহর কসম করে বলছি সে যা বলে তা খুবই মাধুর্যপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান শত্রু আবু জাহিল কোরআন সম্পর্কে বলে বানু হাশিম যা কিছু করেছে আমরা তাদের সাথে প্রতিযোগিতা করেছি কিন্তু এখন তারা এমন কিছু নিয়ে এসেছে অর্থাৎ কোরআন মাজিদ যার সাথে আমরা কখনোই পারবো না। এছাড়াও ভণ্ড নবী দাবিদার মুসাইলিমা আল কাজ্জাব এর কথা কে না জানে। সে দাবি করেছিল তার কাছেও জিব্রাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসেন যা কোরআনের মতোই পবিত্র বাণী নাজিল করেন। সে কোরআনের বেশ কয়েকটি সুরার অনুরূপ সুরা তৈরি করেছিল যেমন সুরা ফিল কপি করে একটা সুরা তৈরির চেষ্টা করেছিল। মহান আল্লাহ তাআলা সুরা ফিল যেভাবে বলেছেন সেটা আগে শুনুন, তারপর তার রচনা করা সুরাটা জানাব। মহান আল্লাহ তাআলা বলেছেন আলাম তার কাইফা ফাআলা রব্বুকা বি আসহাবিল ফিল, তুমি কি দেখনি তোমার প্রভু হাতিওয়ালাদের সাথে কী রূপ আচরণ করেছেন। আলামিয়া জা আল কাইদা হুম ফি তাজলিল, তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি। ও আরসাল আলিহিম তৈরন আবাবিল, তিনি তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলেন। তরমিহিম বেহেজা রথিম মিয়া সিজিল, যারা তাদের ওপর পাথরের কঙ্কর নিক্ষেপ করেছিল। ফাজা আলাহুম কাসফিম মাকুল, অতপর তিনি তাদেরকে করেছিলেন চিবানু ঘাসের মতো। এটা সুরা আল ফিল যা কোরআনের 105 নম্বর সুরা। এই সুরাকে নকল করে মুসাইলিমা আল কাজ্জাব যে সুরা বানায় তা হচ্ছে আল ফিল হাতি, মাল ফিল হাতি কি, ওমা আদরা কামাল ফিল, তুমি কি জানো হাতি কি। লাহু জানাবুন ওয়াবিলুন ওয়াল খুরুতু মুতাবিলুন, এর প্রশস্ত দুই কান এবং লম্বা একটা নাক আছে। এখানে কোরআনের মতো কপি করা তো একটি কবিতা, যার না আছে মাথা না আছে মুন্ডু, আর হাতি সম্পর্কে এ কথা কে বা না জানে। তার ওপর প্রথম তিনটি আয়াত কোরআনের সুরা আল কোরিয়াকে কপি করার চেষ্টা করা হয়েছে, যেমন আল কোরিয়া আতুম আল কোরিয়া ওয়ামা আদরোয়া কামাল কোরিয়া। যারা সাহিত্যিক ও ব্যাকরণবিদ তারা বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন যে কোরআনের সুরা ও তার লেখা কবিতা আকাশ জমিন তফাত। একসময় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসাইলিমার কাছে পাঠানো হয়েছিল যাতে সে তওবা করে। মুসাইলিমার কাছে গেলে সে আমর ইবনুল আসকে জিজ্ঞেস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি নতুন কোনো ওহী এসেছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেন একটি ছোট সুরা তার উপর নাজিল হয়েছে। মুসাইলিমা জিজ্ঞাসা করেন সেটা কি। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন ওয়ালা আসর, কসম যুগের বা সময়ের, ইন্নাল ইনসান আলাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, কিন্তু তারা নয় যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং পরস্পরকে তাগিদ করে সত্যের এবং তাগিদ করে সবরের। তেলাওয়াত শুনে মুসাইলিমা কিছুক্ষণ চুপ করে ভেবে তারপর বলেন আমার কাছেও অনুরূপ সুরা নাজিল হয়েছে। তারপর সে তেলাওয়াত করেন ইয়া ওয়াবারু ইয়া ওয়াবারু, হে জঙ্গলি দূর হে জঙ্গলি দূর, নাকাজা ইন্নামা আনতা আদনানি ওয়াসাদুরুন, তুমি তো দুইটা কান আর বক্ষ ছাড়া কিছুই না। ওয়াসা ইরুকা হাফরুন বাকরুন, আর সবই তো তোমার নগণ্য। মুসাইলিমা এরপর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন কেমন হয়েছে আমার সুরা। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন আমাকে আর কি জিজ্ঞাসা করছেন, যেখানে আপনি নিজেই জানেন এর সবই মিথ্যা। আমরা হয়তো কোরআনের সুরা এবং তার কবিতার গভীরতা বুঝতে পারবো না, কিন্তু যারা ব্যাকরণবিদ তারা জানেন, আর তার জন্য কোরআন এখনও টিকে আছে যেখানে ভণ্ড নবী দাবিদার মুসাইলিমা তার কবিতা টিকে নেই। এখনও এই মুসাইলিমার মতো ভণ্ড মানুষ দেখতে পাওয়া যায় যারা কখনোই কোরআনের মতো সুরা রচনা করতে এবং কোরআনের ভুল বের করতে পারে না, অথচ তারা কোরআনকে ভুল বলে থাকে এবং কোরআনকে মানে না। নাস্তিকরা ঈসা আলাইহিসসালাম কিংবা মুসা আলাইহিসসালামের মুজেসাকে অস্বীকার করতে পারে কারণ তা তারা দেখেনি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া মুজেসা কোরআন
সেটা এখনও রয়েছে এবং কিয়ামত পর্যন্ত তা থাকবে। আর কোরআন যেহেতু নির্ভুল, সেটা আল্লাহর বাণী, এটা তো প্রমাণিত, তাহলে আগের নবী ও রসুলদের মুজিজা সত্য, কারণ তা কোরআনে বর্ণিত হয়েছে। আর যেহেতু কোরআন মিথ্যা নয়, তাহলে তাদের মুজিজাগুলোও মিথ্যা নয়, তাই কোরআনের সব কিছুই সত্য, এটা তো বলাই যায়। আশা রাখি বুঝতে পেরেছেন। আজকের মতো এই পর্যন্তই।